এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত 35 বছরের জয়দেব শীল কোঠাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন, পেশায় সেলুন ব্যবসায়ী ছিলেন। সোমবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এদিন ওই এলাকায় তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পকেটে ছোটন হালদার নামে এক ব্যক্তির আধার কার্ড উদ্ধার হয়। ছোটন হালদারের স্ত্রী জানান, লোন নেওয়ার জন্য তিনি স্বামীর আধার কার্ড তাকে দিয়েছিলেন। রাত্রে থেকে নিখোঁজ, ওর বউ রাত্রে খোঁজাখুঁজি করেছে, পাইনি। আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে শুনছি যে বলো খোঁজ না, ও বউ কাঁদছিল, তারপর আবার কোথায় গেল খুঁজতে, খুঁজে আসলো, পেলো না, ও বসে বসে কাঁদছিল। তার মধ্যেই দেখছি পুলিশ এসছে। কি শুনলেন? শুনলাম যে পুলিশ এসে, পুলিশ তো বলেনি যে কী হয়েছে, বলো হসপিটালে আছে। এখন কী ব্যাপার আমরা তো তা জানি না। দেখলাম কালকে বিকাল 5টার দিকে বেরিয়ে গেল ভালোভাবে, কালকে রান্নাও করেছে, রান্না করে খাওয়া দাওয়াও করেছে, বিকালবেলা 5টার দিকে ভালোভাবে বেরিয়ে গেছে। এই জয়দীপ সিং কী কাজ করতো? সেলুনে কাজ করতো। কতদিন ধরে চিনেন আপনারা? আমরা প্রায় 5 বছর ধরে চিনি। কী মনে করছে, কী হয়েছে? ওটাই তো এখন বুঝতে পারছি না আগে কী হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।